বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করায় ও তার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব পৌর শহরের পাঠানপাড়া মহল্লায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন 23 বছর কারারুদ্ধ সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ প্রমুখ। এছাড়াও প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে আরাফাত রহমান কোকো, প্রফেসর ডক্টর এম এ মতিন ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন মালিক মিয়া সহ প্রয়াত বিএনপির নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। সেই সাথে অসুস্থ ও প্রবীণ বিএনপি নেতৃবৃন্দের সুস্থতার জন্য দোয়া করা হয়। বাংলাদেশ হতে হবে, যে স্বপ্ন নিয়ে কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করেও এ বয়সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নিয়ে কিন্তু রুখে 4 তারিখকে আমি সাজাতপুরে ঘোষণা করেছি। 4 আগস্ট কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছি 4 তারিখে, আর 5 আগস্ট গোটা বাংলাদেশ স্বাধীন পাই, স্বাধীনতা পেয়ে ঠিক আছে। যদি শেখ হাসিনা পদত্যাগ না করত তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক আগেই মিনিমাম 100টা মামলার আসামি হিসেবে আমাকে এই ডক্টরের এবং জঘন্য উপাধি দিয়ে তো ক্রস ফায়ারে আমার মৃত নিহত দেহটা রাস্তায় ফেলে রাখত, আমার বাড়ি ঘরের এইটুক সম্ভবত কোন চিহ্ন থাকতো না, চিহ্ন না থাকুক তারপরও দেশে শান্তি আসুক, আমার মৃত্যু হোক তারপরও আমার সাজাতপুর সুন্দর সব মানে সাজাতপুর সামগ্রিক পুণ্যভূমি হিসেবে আলোকিত করুক, ভালো মানুষগুলো এই প্রজন্মগুলা ভালো কিছু শুধু শিক্ষা সংস্কৃতি প্রগতি সবকিছুর মধ্যে দিয়ে। আমি আজকের অনুষ্ঠানে আসলে সহজ সরল ভাবে আমার অতীতের জীবনে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, ভুল করে থাকি, ক্ষমা করে দিবেন, পাশাপাশি আগামী দিনে বিএনপি পরিবার হিসাবে আর যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের চাইতে কিন্তু আমি 100% নগণ্য, তাদের চাইতে কিন্তু আমার কোনো মানে তাদের মতো আমি থাকি না, কিন্তু তাদের মতো হতে চাই ছোট্ট ক্ষুদ্র বালিকণা হিসাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই শুধুমাত্র স্মৃতিচারণমূলক 2টি কথা বলবেন আমাদের এই সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ চাচা। আমি চাই আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ। আমার পুরনো দিনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্ল্যাটফর্মে থাকুক এবং সেই দলের যারা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন এখানে উপস্থিত আছেন কে এম আব্দুল আলীম সহ অন্যান্য নেতৃবৃন্দ, কাশিম ভাই এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবার কাছে অনুরোধ জানাইব যে আসুন আমরা এমন একটি রাজনৈতিক দল গঠন করি যে রাজনৈতিক দলের মাধ্যমে গোটা শাহজাদপুরের উন্নয়ন অব্যাহত থাকুক, সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আন্দোলনকে সফল করেছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। পৃথিবীতে কিছু গুণী মানুষের জন্ম হয় যারা জীবন দিয়ে মাতৃভূমিকে রক্ষা করে এবং জীবন দিয়ে মাতৃভূমির ঐতিহ্যকে পৃথিবীতে সমুন্নত রাখেন। আমি সেইসব লোকের আমরা বিজয় দেখেছি, বাংলা ভাষা আন্দোলনের রক্ত দিয়ে যে ভাষাকে রক্ষা করেছে যারা তাদের সালাম জানাই এবং অভিনন্দন। আরো অনেক বক্তা আছে, তারা বক্তৃতা করবেন, আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমরা সুরাত আকাশ করি
بسم الله الرحمن الرحيم ترى نازني أمرا تشوف كره منظر تمرة شوني بسم الله الرحمن الرحيم ألغيتم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علما